গোটা বিশ্ব যেখানে বর্তমানে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023কে নিয়ে মেতে রয়েছে, সেখানে তার মাঝেই এই মাত্র বিসিসিআই ঘোষণা করে দিল আইপিএল 2024 অকশানের সমস্ত ডিটেলস। ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে আইপিএল 2024-এর রমরমা বেজে যাবে, সেখানে সেই জন্যই আজ থেকে বিসিসিআই ঘোষণা করে দিল আইপিএল 2024 অকশানের A to Z সমস্ত ডিটেলস। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিতে চলেছি আইপিএল 2024-এর অকশানটি ঠিক কখন থেকে কোথায় শুরু হয়ে যাচ্ছে, লাইভ কিভাবে দেখতে পাবে, কি ধরনের এটা অকশান হতে চলেছে, কোন কোন প্লেয়াররা উপস্থিত থাকবে, পার্স মানি কত থাকছে, অর্থাৎ অকশান সংক্রান্ত সমস্ত তথ্য। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএল এর একজন বড় ফ্যান হলে ও আইপিএল 2024 দেখার জন্য আজ থেকে এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও লাইক, এবং এইভাবে আরও আইপিএল 2024 ও অকশান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে আইপিএল 2024-এর অকশান কী ধরনের অকশান হবে সে কথা বললে, আইপিএল 2024-এর অকশানটা কিন্তু মিনি অকশান হতে চলেছে। হ্যাঁ বস, আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর অন্তর মেগা অকশান হয়, আর যেহেতু আইপিএল 2022-এ মেগা অকশান হয়েছিল শেষবার, সেই কারণের জন্য আইপিএল 2025-এ কিন্তু আবার মেগা অকশান হবে, তাই আইপিএল 2023-এ মিনি অকশান অনুষ্ঠিত হতে চলেছে। এখন ট্রেড উইন্ডোর কথা বললে, যেহেতু আইপিএল 2023-এ মিনি অকশান হবে, সেহেতু নিয়ম অনুযায়ী কিন্তু এই অকশানের আগে ট্রেড উইন্ডো চলবে, যেখানে সমস্ত টিমরা চাইলে এই ট্রেডিং উইন্ডোকে কাজে লাগিয়ে একে অপরকে প্লেয়ার দিতে নিতে পারবে। যে ট্রেডিং উইন্ডোটা অলরেডি চালু হয়ে গেছে 26 অক্টোবর থেকে এবং যেটা চলবে আগামী 15 নভেম্বর পর্যন্ত, যেখানে এখন এই আইপিএল 2024-এ কোন কোন প্লেয়াররা অংশগ্রহণ করবে সে কথা বললে, এবারের অকশানে তো সমস্ত টিমগুলি থেকে যে সমস্ত প্লেয়াররা রিলিজড হবে তারা তো থাকবেই, তার পাশাপাশি দেশ বিদেশের একাধিক সব নতুন বিধ্বংসী প্লেয়াররা উপস্থিত থাকবে। যেরকম এই অকশানে থাকছে মিচেল স্টার্ক, রচিন রবীন্দ্র, কটেজের মতো বিধ্বংসী নতুন প্লেয়ার যারা প্রথমবার এই অকশানে উপস্থিত থাকবে। যেখানে টিমগুলির পার্সমানির কথা বললে, এই অকশানে সমস্ত টিমের কাছে কত টাকা থাকবে সেটা পুরোপুরিভাবে নির্ভর করছে ওই টিমটা অকশানের আগে কতজন প্লেয়ারকে রিলিজ করছে, অর্থাৎ যত প্লেয়ার রিলিজ করবে তত তার কাছে পার্সমানি বেশি থাকবে। তবুও বিসিসিআই কিন্তু প্রত্যেকটা টিমকে এই অকশানের পূর্বে 5 কোটি টাকা করে এক্সট্রা দেবে। এখন আইপিএল 2024-এর অকশান ডেট এবং টাইমের কথা বললে, আইপিএল 2024-কে কিন্তু আর ভারতের কোনো শহরে নয়, পুরোপুরিভাবে অনুষ্ঠিত হবে বিদেশে, অর্থাৎ UAE-তে দুবাই শহরে। আর তারিখের কথা বললে, এবারের আইপিএল 2024-এর মিনি অকশান অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর ভারতীয় সময় ঠিক দুপুর 12টা থেকে। এখন লাইভ স্ট্রিমিং ডিটেলসের কথা বললে, আইপিএল 2024-এর অকশানটাকে কিন্তু আমরা মোবাইলে শুধুমাত্র জিও সিনেমা অ্যাপ্লিকেশনে এবং টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেলে কিন্তু আমরা লাইভ দেখতে পাবো। তো এই ছিল আইপিএল 2024 মিনি অকশান সংক্রান্ত সমস্ত আপডেট ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।